দর্শক, গোবরটোকানি খুকি সরকারি টাকা আত্মসাৎ করে কিভাবে হাতে নাতে ধরা খাইছে, খুকির মতো মহিলার জেল হওয়াটা উচিত। আর আজকের ভিডিওটা বিশেষ করে যারা প্রশাসনের লোক আছেন, আইনি লোক আছেন, তারা যদি কেউ দেখে থাকেন, তারা অবশ্যই এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন। আর খুকি তো আছে, খুকির সাথে আরও যারা জড়িত খুকির ইউনিয়নে, খুকি কি তাদের সাথে ফাঁকিবাজি দিয়ে এই টাকাগুলো সরকারি টাকা হাতায় নিচ্ছে, নাকি তারা সহ খুকির থেকে কিছু টাকা খায় খুকিরে এই বাতা পাওয়ার কার্ড বানায় দিছে। দর্শক, সরকার মনে হয় সম্ভবত গত 4 মাস আগে একটা ইয়ে দিছে যে গর্ভবতী মাদের জন্য একটা ভাতার অধীনে নিয়ে আসছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মানে এরকম যারা আছে আর কি, যেমন ধরেন বিদেশে সিনিয়র সিটিজেন বলেন, আবার যারা গর্ভবতী হয় তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য কত দিনের চিকিৎসা খরচ, বাচ্চাদের খাবার সব কিছু ফ্রি, এগুলো সরকার দেয়। তা আমাদের দেশের সরকার তার অবস্থান থেকে যতটুকু পারতেছে জনগণের জন্য কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, যাক সরকারি প্রশংসা ওই দিকে না যায়। তো দর্শক, আপনারা বলেন তো এই ভাতার অধীনে কারা 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 থাকা উচিত আর কাদের কাদের পাওয়া উচিত এই ভাতাটা? তো দর্শক, আমি হইলা আন্নগড়ে দুই একটা সরকারি নোটিশ থেকে তুলে আনা দুই একটা স্ক্রিনশট নিছি, এটা আপনাদের পড়ি হুনাই, তারপরে খুকির লই কথা কইম, খুকি কীভাবে এই বাতার অধীনে আসে, এটা যে বড় জালিয়তি জোচ্চুরি, এই এটার জন্য খুকির জেল পর্যন্ত হইতে পারে। দর্শক, আসসালামু আলাইকুম, ভাই বোনরা কেমন আছেন? আপনারা যদি ভালো থান তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিন আপনারা। আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, যদি কোনো প্রশাসনের লোক যদি দেখে থাকেন অবশ্যই এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন আপনারা। দর্শক, তো অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, লাইক দিতে একজনও ভুলে যাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আগে কমেন্ট করে দিব যে এই কমেন্টটা আমি কিন্তু সরকারি যে নীতিমালা এই মাতৃত্বকালীন ভাতাটা দিচ্ছে ওইখান থেকে তুলে আনছি। ইউটিউবেও কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নিয়ে ভিডিও করছে। দর্শক, তা আমি আপনাদের আগে হরি হুনাই খুকি কি, আমরা কমেন্টগুলো দেখলে বুঝবেন যে কমেন্ট না ইয়েটা স্ক্রিনশটটা প্রজন পড়ম তনে কিন্তু আপনারা বুঝবেন যে খুকি কি এই বাতার অধীনে অধিকার আছে যে এই বাতাটা খুকির মতো মহিলা পাওয়ার। তো শারমিনের যদিও এই ভাতা পাওয়ার অধিকার আছে আইনিভাবে, কিন্তু খুকি পায় কীভাবে? তা আমি কমেন্টটা স্ক্রিনশটটা আগে আপনাদের পড়ি শুনাই, সরি বারবার কমেন্ট করতেছি। দর্শক, আপনাদেরকে পড়ে শুনাইতেছি সরকারি ওই ইয়ে থেকে নোটিশের এক কিছু একটা অংশ আপনাদেরকে পড়ে শুনাইতেছে। দর্শক, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুকি কি এই ভাতার অধীনে আছে কি না। প্রথম এক নাম্বার হলো 20 থেকে 35 বছরের মধ্যে যে কোনো মায়েরা বা মহিলারা আছেন যারা 4 থেকে 6 মাসের গর্ভবতী। বুঝতে পারছেন দর্শক, যাদের বয়স 20 থেকে 35-এর মধ্যে। আচ্ছা দর্শক, আপনারা অনুমান করেন তো খুকির বয়স কত হইতে পারে? তারপরে আরও একটা, মানে এখানে খুকি কত বড় অপরাধ করছে, খুকি তো করছে, সাথে যারা খুকির এই ব্যবস্থা করে দিয়েছে তারা আরও বিরাট অপরাধী। দর্শক দেখেন, এখানে 2 নম্বর হয়েছে প্রথম নতুন গর্ভবতী, দ্বিতীয়বার গর্ভবতী মহিলারা একমাত্র তারাই আবেদন করতে পারবেন। মানে যাদের প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তারাই এই ভাতার অধীনে, তারাই কিন্তু এই ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাইলে আপনারা বলেন তো দর্শক, খুকির এটা কত নাম্বার সন্তান? আপনারা কোন তো আমরা কিন্তু দর্শক যে বলি সরকারেরও ইয়ে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই কিন্তু যথেষ্ট, সবাই কিন্তু এটা বলে। তো ইসলামে হয়েছে যতটা পারেন অতটা নেন। তো যেখানে বাংলাদেশের জনসংখ্যার উপরে এত চাপ যে সরকার যেখানে বলছে দুটি সন্তানের উপরে যেন না নেয়, একটি সন্তান হইলে আরও ভালো, তো সরকার এই গোবরটোকানি খুকিরে 3 নম্বর বাচ্চার জন্য সরকারি ভাতা দিবে বলেন তো দর্শক। তো আর একটু ফড়ি আন্নগুলো দর্শক, নিচে আবার লেখা আছে 3 নম্বরে বাংলাদেশি হতে হবে, বাংলাদেশি তো হওয়া লাগবে, বাংলাদেশি ছাড়া তো বাহিরের কে হলে দিবে না, ঠিক আছে। তো দর্শক, আমি শুধু ইম্পর্টেন্ট যেটা যে কারা এই ভাতার অধীনে আছে এটাই বললাম, আরও অনেক কিছু আছে, এগুলো বলার এত প্রয়োজন নেই। যারা ইউনিয়ন পরিষদ থেকে গ্রামে যারা আছে তাদের জন্য এই ভাতাটা সরকার দিছে, কিন্তু দর্শক
আপনারা দেখেন বলছে যে এখানে কোনো ফি লাগবে না যদি আপনারা ওই যে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এটা করেন, আর যদি ইউনিয়ন পরিষদ থেকে করেন তাহলে এটার জন্য 40 টাকা মাত্র ফি। তো এই খুকি যারা তারে এই কার্ডটা করে দিছে, এই কার্ডটার জন্য খুকি বলল তার 1300-1600 টাকা লাগছে, আরও বেশি লাগছে, এরকম কিছু একটা বলছে। তো দর্শক তাহলে চিন্তা করেন, শুধু 1200-1300 টাকা না, খুকি আরও বেশি টাকা খরচ করি এই কার্ড করে নিছে। খুকির যেখানে এটা তৃতীয় বাচ্চা, আর খুকির বয়সটা দেখেন, যে গোবরটোকানি খুকির বয়স কি 20 থেকে 35-এর ভিতরে হবে, কত হইতে পারে আপনারা কিন্তু কমেন্ট করে কইবেন খুকির বয়স কত। খুকি যখন দেখছে যে এরকম একটা সরকারি ভাতা দিচ্ছে, তখন খুকির তো এসে কোর্ট কাছারি আইন আদালত এটির মধ্যে ঘুরি বেড়াইন না মহিলা, বেড়াগুলোকে চলিন না মহিলা, খুকির বাড়ি নিয়ে হামলা মামলা বিভিন্ন জায়গায়, খুকি মামলার আসামি, খুকিরও শ্বশুর আসামি মানুষের জায়গায় মারি খাওয়ার জন্য। দর্শক তো এই খুকি এই সমস্ত লোকদের সাথে খুকির হাত আছে, উঠা বসা আছে, যার কারণে মানে অসাধু লোকের তো অভাব নেই, বুঝতেই পারেন। তো এই খুকি এই যে চেয়ারম্যান বা মেম্বার, খুকি চেয়ারম্যান মেম্বারের কথাটা বেশি বলছে। তো এই খুকি তাদেরকে কিছু টাকা পয়সা খাওয়াইয়া সে এই টাকাটা, সরকারি টাকাটা আত্মসাত করছে আরেকজনের গরিব মানুষের হক মাইরা। দর্শক আরেকটা কথা বলি, ন্যাচারালভাবে সরকার দিছে যে এটা গ্রামে যারা ইউনিয়ন পরিষদে আছে তারা, ইউনিয়ন পরিষদের আন্ডারে যারা আছেন গ্রামে থাকেন তারা এই ভাতার অধীনে নিয়ে আসছে, তারা অ্যাপ্লাই করলেই পাবে। কিন্তু দর্শক সব মানুষ কি এই ভাতার জন্য কি অ্যাপ্লাই করবো ওনারা? কোন তো দর্শক যাদের টাকা পয়সা আছে তারা কি যাবে এটার জন্য অ্যাপ্লাই করতে? তো খুকির মতো মহিলা ইউটিউব থেকে লাখ লাখ টাকা যেখানে ইনকাম করতেছে এখানে খুকির কি উচিত যে এই বাতাটা খাওয়ার? দর্শক আপনারা দেখেন আমাদের দেশের মধ্যে মানে কত মানুষ গরিব আছে, যে তারা অনেক মানুষ আছে যে বাচ্চা হইতে যে মারা যাইতেছে, সিজারের খরচ জোগাড় করতে পারতেছে না। হিয়ানে খুকি সরকার থেকে সিজারের খরচ নিল, এবং খুকির আগের দুইটা বাচ্চা হয়েছে, তখন খুকির একটা বাচ্চার একটা দোলনা কিন্তু নাই। খুকি এই 3 দিন না যাইতে সিজার নিয়ে বাজারে চলে গেছে দোলনা কেনার জন্য। তো এসব গরমাগরম ইয়েটা কোথার থেকে আসে এবার দেখতে পাইতেছেন নি দর্শক? তো খুকি কিছু গ্রাম্য কিছু অসাধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদেরকে হাত করে খুকি এই টাকাটা নিছে। আর না হয় এখানে বলা আছে যাচাই বাছাই করে তারপরে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এটা কিন্তু জমা দিতে হয়, তারপরে মন্ত্রণালয় থেকে যদি এটা ইয়ে করে দেয় তখন কিন্তু মানে অ্যাপ্রুভ করে যে কারা কারা পাবে। নিশ্চয়ই কোনো পয়সাওয়ালা মানুষের সরকার এটা দিবে না, এটা দিবে দুস্থ মানুষদের জন্য, আর কোনো পয়সাওয়ালা মানুষও কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য কেউ যাবেও না। তো খুকির অবস্থা দেখেন, ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করি, এরপরে আবার ভুয়া চোরামি সার্টিফিকেট ভুয়া জিনিসপত্র দিয়ে কিন্তু খুকি এই সরকারের টাকাটা হাতায় নিছে। দর্শক এই গোবরটোকানি খুকি যে এই টাকাটা সরকারের মারি খাইছে, এদের অবস্থা দেখেন, এরা সরকারের জিনিসপত্র কিভাবে মারি খায়। এক তো এই যে এখন কিন্তু ইয়ে আইছে, পানি চলিয়ে আইছে এলাকার ভিতরে, তো খুকি বলা কিন্তু নৌকা বানায় নিয়েছে। দর্শক এখন যখন সরকার নিষেধাজ্ঞা দিব ইলিশ মাছের উপর, তো অনেক কিন্তু সরকারের এই জাটকা মাছগুলো ধরে খেব। তো আমি কোনো প্রশাসনের কোনো ব্যক্তিদের চোখে যদি আজকের ভিডিওটা পড়ে, অবশ্যই আপনারা আইনিভাবে খুকি এবং খুকির সাথে যারা জড়িত, খুকিরে এই অবৈধভাবে হেল্প করছে এই টাকাটা সরকারি টাকাটা মারি খাওয়ার জন্য, খুকির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হোক, আর খুকির বিরুদ্ধে মামলা দিয়ে হ্যান্ডকাপ দিয়ে টানতে টানতে নেওয়া হোক। দর্শক আপনারা দেন জিএনএ খুকির এই যে মিলে না, যেখানে খুকির তৃতীয় সন্তান এটা, খুকি কিভাবে এই বাতার মধ্যে পড়ে বলেন তো? আপনারা শারমিন করতে পারে, শারমিনের যেহেতু প্রথম সন্তান বয়সও ওই বয়সের ভিতরেই পড়ে, শারমিন মানে লজিক্যালি আইনিভাবে কিন্তু করতে পারে। তারপরও দেখেন মানুষের মানবতা কিন্তু আছে, যে এটা সরকারি ভাতা দিছে গ্রামের গরিব মানুষের জন্য, যেখানে ইউটিউব থেকে লাখ লাখ টাকা এই গোবরটোকানি খুকি বলেন শারমিন বলেন তারা ইনকাম করে। দর্শক খুকি ইনকাম করার পরেও কেন এই সরকারি ভাতাটা 2 নম্বরই ইয়ে দিয়া কীভাবে টাকাটা তুলিয়ে আনতে পারে, কীভাবে এই খুকির এই টাকা তুলে খাইতে পারে? আর দর্শক সরকার কিন্তু মাসে 800 টাকা করে দিতেছে এটার জন্য, কত 800 টাকা করে হলে 3 বছরে কত, 35-38 এরকম মনে হইতে পারে, আপনারা ক্যালকুলেটার করে কইেন লেই দিন, আমি আবার হিসাবে কাঁচা, ক্যালকুলেটার না নিলে আমি আবার কই থাকতেন না কতটা, খুচরা খুচরা হিসাবে আমি মিলাইতে পারি না। দর্শক
দর্শক, আসলে কি আমাদের দেশের সরকার কিন্তু চেষ্টা করতেছে দেশটারে যতটুকু ডিজিটাল করা যায়, যতটুকু মানে সাহায্য করা যায় গরিব মানুষদেরকে যতটুকু পারে গ্রামের মানুষদেরকে, কিন্তু দেখেন সবাই যার যার অবস্থান থেকে যতটুকু দেওয়া যায় সরকার কিন্তু চেষ্টা করতেছে। দর্শক, এসব অসাধু এসব খারাপ লোকদের জন্য যারা ন্যায্য পাওনা তারা কিন্তু পাইতেছে না, অসাধু লোকদের মাঝেই কিন্তু, যেমন এই মাতৃত্বকালীন ভাতাটা তো খুকি কোনোভাবেই পায় না, তাইলে এই খুকির তৃতীয় সন্তানের বেলায় কীভাবে পায়? খুকিরে এসব কাজে নিশ্চয়ই যারা গোড়াতে আছে তারাই কিন্তু মানে প্রশাসনে আছে তারাই কিন্তু খুকিরে কিন্তু এসব কাজে হেল্প করছে, উৎসাহিত করছে, আর নাহলে খুকি ভুল ইনফরমেশন দিছে। ভুল দিলেও তো কিন্তু এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরে এগুলা বা যাচাই বাছাই করে যারা প্রাপ্য তাদেরকে দেয়। এর কথা আমরা কি বলবো দর্শক, আমাদের মধ্যে কিছু ইউটিউব যারা ব্যবহারকারী সচেতন দর্শক আছে তারাও কিন্তু এদের এই সমস্ত বেয়াদবি অপরাধমূলক কাজ দেখেও কিন্তু তারা ওদেরকে লাখ লাখ ভিউ দিয়ে আসতেছে, লাখ লাখ টাকা ইনকাম করার মতো ব্যবস্থা করে দিতেছে। দর্শকদের উদ্দেশ্য করেন, যারা লাখ লাখ টাকা ইউটিউব থেকে ডলার ইনকাম করে নিতেছে আপনারা তাদেরকে এই ব্যবস্থা করে দিতেছেন, তারপরেও কিভাবে এই মাতৃত্বকালীন ভাতা অবৈধ ভুয়া বাবু খুকি ইনকাম করে ইউটিউব থেকে এই টাকাগুলো, সরি ইউটিউব থেকে না, যে সরকারি যে টাকাগুলো এগুলো কীভাবে নিতে পারতেছে? তো দেখেন আপনারা কারে কাদেরকে সাপোর্ট করতেছেন, কাদের ভিডিও দেখেন, দেখে তাদেরকে এতটা সাপোর্ট দেন। ইউটিউব থেকেও লাখ লাখ টাকা কিন্তু হাতায় নিতেছে, এদিকে সরকারের টাকাটা যারা গরিব দুস্থ মানুষের জন্য দিছে তাদের টাকাটাও কিন্তু এসব লুবি খুকিরা কিন্তু হাতায় নিতেছে। সাথে দর্শক দেখেন, যেখানে বলে দিছে যে বাচ্চা জন্মের 4 থেকে 6 মাসের ভিতরে এটা অ্যাপ্লাই করবে, তখন থেকে কিন্তু বাছাই বাছাই করে তারপরে এই বাচ্চা পেটে থাকতে টাকা পাওয়া শুরু হবে। খুকি টাকাটা কখন পাইছে? খুকির বাচ্চা যখন হয়ে গেছে তখন এই খুকির টাকাটা পাইছে। তো দর্শক, আপনারা নিজেরাই কন এই খুকি কতটা জায়গার ভিতরে অবৈধভাবে সরকারি টাকা কিভাবে নিতে পারলো, যেটা খুকি তো কোনো নিয়ম নীতিমালা মানে না। আর খুকির যারা এসব কাজে হেল্প করছে খুকি নিশ্চয় তাদেরকে কিছু টাকা পয়সা খাওয়াইছে এই জন্য এই কাজটা করে দিছে। আর খুকি এই বুর্গে বয়সে বাচ্চা নেওয়ার জন্য এতটা উৎসাহিত কোথার থেকে হয়েছে? এক তো ইউটিউবের টাকা, বাচ্চা বেশি খাইতে পারবো ইউটিউবের প্রোডাকশন, আরেক হয়েছে দর্শক এই যে তার সিজারের খরচটা ওইটা চলে আসবো, 800 টাকা মাসে পাইলে 3 বছরের সে 27,000 টাকা কিন্তু পাই যাব। তো খুকি কিন্তু এরপরে এই অশিক্ষিত খুকি জানে না বুঝা কিছু দর্শকদেরকে আয়সা তার এই ইনফরমেশন জানাইতেছে। একটা ইনফরমেশন যখন মানুষ দেয় তাহলে কী জানাইতেইব, সঠিকটাই কিন্তু জানাইতেইব। তো বলেন খুকি করছে এক তো 2 নম্বরই, এরপরে ভুয়া নিউজ ছড়াইতেছে, মানুষদেরকে সচেতন করে জানাইতেছে। একজনকে যদি সচেতন করেন এটা তো সঠিক নিয়ম জানাই সচেতন করতে হবে মানুষকে। দর্শক, শারমিনও খুকির সাথে সাথে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করছে, যেখানে শারমিনের জামাই থাকে মালয়েশিয়া, শারমিনের জামাই থাকে মালয়েশিয়া। শারমিনরা আপনারা ইউটিউবের রোজগার দেখা, শারমিন বুঝে গেছে যে এখান থেকে তো আমি সিজারের খরচ পেয়ে যাবো 27,000 টাকা যদি গ্রামের মধ্যে সিজার করায়। তো শারমিনও কিন্তু এই টাকাটা দেই হিতি, কিন্তু হিতির জামাইরে মালয়েশিয়াতে বোলাই লই চলিয়েছে যে আমার বাচ্চা হওয়ার খরচ আমি জোগাড় করে ফেলতেছি, ইউটিউব তো আমাদেরকে টাকা দিতেছে, দর্শকরা তো আমাদেরকে দয়া করতেছে, তো আমাদের তো আর কোনো উপায় নেই, তা আমরা বৈশা বৈশা বেকার খাই, এটা তো ফুরাই ইউটিউবটা কোইম বক্সের সম্পদ, এই জন্য তারা কিন্তু বই বই ইউটিউব থেকে খাইতেছে এবং কিভাবে সরকারি টাকা লুটতরাজ করে নিতেছে। এক তো পদ্মার ইলিশ, আর এক সরকারের মাতৃত্বকালীন ভাতা, এটা ভুয়াভাবে কিভাবে তুলে নিতেছে সরকারের। তো আমি বলবো আজকের ভিডিও যদি সরকারি কোনো লোকজন দেখা থাকেন, প্রশাসনের কোনো লোকজন দেখা থাকেন এই সমস্ত অসাধু এই যে ইউনিয়ন পরিষদের উপর, তারপর এই যে খুকির মতো বিভ্রান্তকারী মহিলার উপর, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আর একখান কথা দর্শক, আমি কিন্তু রান্না করে কোনোদিন কই না আর ভিডিও শেয়ার করে না, আমি রান্না করে কই ভিডিওর মধ্যে একটা লাইক দিন কষ্ট করি আর কমেন্ট লিখবেন মূল্যবান মতামত, কিন্তু দর্শক আজকের ভিডিওটা আপনারা শেয়ার করিয়েন, কিন্তু এটা শেয়ার করলে এই ধরনের লোভীদের কিন্তু বিচার হবে কিন্তু দর্শক, যেখানে সরকার এই যে গরিব দুস্থ মানুষের জন্য এই ব্যবস্থাটা করতেছে, খুকির কি এটা খাওয়ার জন্য খুব বেশি তর্জর লেগে গেছে? বুঝলাম সরকার দিছে ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী মায়েদের জন্য, কিন্তু দর্শক খুকির কি এই টাকাটা, শারমিনের কি এই টাকাটা খাওয়ার কি খুব জরুরি পড়ছে যে এই টাকাটা তাদের কি উড়াই নিতে হইব দর্শক?
তো আসলে কত অসহায় মানুষ আছে, কত নিরীহ মানুষ আছে, যারা গ্রাম গঞ্জের ভিতরে কত গরিব মানুষ আছে যে ছোটোখাটো একটু কাজকর্ম করে কোনোভাবে চলে। সবাই চায় যে সবার একটা নর্মাল ডেলিভারি হয়ে যাক, যে একটু খরচ কম লাগবে, কিন্তু এখন তো আপনি হাসপাতালে গেলেই সিজার ছাড়া কোনো ইয়ে নাই। প্রতিটা মানুষই এখন ঘরে ঘরে হাজারে হয়তো 10-20 জন আপনার নর্মাল ডেলিভারি হইতেছে, কিন্তু সবাই কিন্তু সিজার ডেলিভারি হইতেছে। তো এসব মানুষের জন্য কিন্তু মরার উপরে খাড়া রাখা। দেখা গেছে এই সিজারের টাকা কোনো কোনো মহিলা, কোনো কোনো নারী, কোনো কোনো জায়গায় কিন্তু নির্যাতনের শিকার হইতেছে। যেমন বাচ্চা সিজারে হয়েছে, সে সিজার খরচ দিতে পারতেছে না, যার কারণে বাবার বাড়িতে অনেক বাবার বাড়ির থেকে টাকা আনার জন্য শ্বশুরবাড়ির লোকরা কিন্তু চাপ দেয়। অনেক সংসারে কিন্তু এই সিজারের খরচের জন্য কিন্তু সংসারও ভাঙি যায়। দর্শক আপনারা দেখেন নাই, গার্মেন্টস কর্মী যে তার একটা বাচ্চা হয়েছে, সে সিজারের খরচ না দিতে পারাতে তার বাচ্চা বেচে সেই টাকা দিছে। তো এগুলা দেখার পরে সরকার কিন্তু এই বার্তাটা কিন্তু করে দিছে, কিন্তু আদৌ কি আসলে ন্যায্য লোকরা কি এই টাকাটা পাইতেছে? খুকির মতো লোকরা কিভাবে এসব টাকা, সরকারি টাকা নিতে পারেন? শারমিনের মতো লোকরা যেখানে মাস শেষে লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করে, তাদের কি এই টাকা খাওয়া লাগে? দর্শক, তো আরেকটা কথা বলি আমি, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে। তো আমার এক আত্মীয়র ইয়ে ডেলিভারি হয়েছে একটা হাসপাতালে, সিজারে হয়েছে। তা আমি বাচ্চা দেখতে গেছি দর্শক, তো এইখানে দেখলাম একটা মহিলার চিৎকারে মানে দুনিয়া মানে আকাশ বাতাস মনে হয় বাড়ি হয়ে আসতেছে। আর মাতৃ ইয়ে প্রসবকালীন যে ব্যথা একটা মহিলার, মানে বুকের পাঁজরের কয়টা জানি হাড়, 20টা না নাকি 120টা হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা, কোনটা সঠিক হইব কোয়েন তো মনে নেই এখন। তো বুকের ভিতরে যদি 20টা বা 120টা হাড় ভেঙে যায় তখন কতটা একটা মহিলা কষ্ট পায়, একটা মায়ে জানে কতটা ব্যথা। তো মহিলার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যেতেছে, তাকে ওটি রুমে নিচ্ছে না। কেন নিচ্ছে না? তার সিজার করতে 30,000 টাকা লাগবে, এটা সে জোগাড় করতে পারবে কিনা। এখানে সরাসরি বলতেছে যে আপনার সিজারে তো 30,000 টাকার মতো লাগবে, এটা জোগাড় করতে পারবেন, কিন্তু এই টাকা জোগাড় করার মতো অ্যাবিলিটি নেই। তারা হইল রাস্তার মানুষ, তাদের যেটা নাম লিখতে হয় যেই খাতাতে, মানে হাসপাতালে ভর্তি হওয়ার পরে। তো দেখেন ওইখানে তাদের নাম লেখছে রাস্তার মানুষ। চিন্তা করেন, একটা রাস্তার মানুষকে 30,000 টাকা দিয়ে বাচ্চা ডেলিভারি করে আনার মতো সম্ভব? এর ভিতরে তার টুইন বেবি, বাচ্চার পজিশন উল্টা, মহিলা চিৎকার দিতেছে, বাচ্চা ডেলিভারি হইতেছে না, কারণ বাচ্চা দুইটাই উল্টে আছে। তো এই টাকাগুলো কাদের পাওয়া উচিত? এই যে ইউনিয়ন পরিষদের যে ভাতাটা দিছে, এটা কার জন্য, কাদের পাওয়া উচিত? তো সেই সিজারের টাকা না জোগাড় করতে পেরে ওই মহিলার চিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে যাইতেছে। হাজবেন্ডের দিকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে, তার আগেরও একটা না দুইটা বাচ্চা আছে। তো এদের তো মানে এদের মানে কতটা মর্মান্তিক, এদের না এদের কোনো নাম নাই, এদের নাম লেখছে রাস্তার মানুষ। তো এরপরও এদের সিজার করতে 30,000 টাকা না দিলে সিজার করা হবে না, আর একটা মা দুইটা বাচ্চার পজিশন উল্টা। তো সরকার নিশ্চয় চিন্তা করে দিছে টাকাগুলো। তো এখন দেখেন কারা খাচ্ছে, কাদের হাতে এই টাকাগুলো যাইতেছে, কতটা মর্মান্তিক। আমি সেদিনের দৃশ্য মানে যে আমি নিজেও চোখে বলতে পারতেছি না, আমি তো চলে আসছি যে ওই মহিলার পরে কি হয়েছে আমি তো আর জানি না। তো দেখেন এই খুকির মতো মহিলা ভুল ইনফরমেশন দিয়ে খুকিরে সাহায্য করার অনেক মানুষ আছে, আর খুকির তো সব পুরুষ মানুষদের, প্রশাসনের মানুষদের সাথে উঠা বসা, কারণ এই খুকি হয়েছে হামলাবাজ, মামলাবাজ, খুকির শ্বশুর হয়েছে আসামি। খুকির চলাফেরা আচার আচরণ দেখলে তো আপনারাই বোঝেন যে ইতি কত বড় খারাপ। খুকি শুধু ফাঁকে ফাঁকে ঘুরে, কেমনে ইতি যে কার থেকে কী নিয়ে কোন সমস্যা সমাধান করব? দর্শক, এই যে দেখেন ননদদের পুরানা কাপড়, ননদদের পুরানা ফার্নিচার, কেমনে কী করব না করব এই নিয়ে খালি চিন্তা। তো দর্শক দেখেন শারমিনের কথাও বলি, যদি শারমিন গর্ভবতী নতুন সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এই খুকি কীভাবে 2 সন্তানের পরেও এই মানে অবৈধভাবে, খুকি যদি ধরেন লজিক্যালি যদি পায়েও থাকে যে তার সন্তান হয়েছে, ঠিক আছে মানলাম সে ভাতার অধীনে আসছে, কিন্তু যেখানে খুকির বাচ্চা হয়ে গেছে খুকি এখন এই ভাতাটা তোলে, এর ফলে যেখানে খুকির তৃতীয় সন্তান, খুকির বয়সের সাথে তো মিলে না, তাহলে এসব খুকিদের কি করা উচিত আপনারা কমেন্ট সেকশনে লিখেন। এদের কি আইনের আওতায় আনি, এদের হাতে হ্যান্ডকাপ পরায় থানা পর্যন্ত নিয়ে বিচারের আওতায় আনা কি উচিত কিনা বলেন? আর এদের সাথে যারা জড়িত তাদেরকেও বিচার আইনের আওতায় আনা উচিত, যেখানে স্পষ্ট লেখা আছে 20-35 বছর বয়স সীমা, তৃতীয় সন্তানের বেলা কোনোভাবেই পাবে না। তাহলে খুকি কীভাবে তৃতীয় সন্তানের বেলায় পায়? তাহলে চেয়ারম্যান মেম্বারের খুকি কী খাওয়াইছে, লাল টমেটো খাওয়াইছে না রসের জিলাপি খাওয়াইছে বলেন তো?
তাইলে খুকিরে এই সুযোগটা চেয়ারম্যান মেম্বাররা কেন করে দিল, মেম্বাররা কেন করে দিল কন্তানেরা? দর্শক, খুকি কি হয়েছে, খুকি কি তাদেরকে ঘুষ দিয়েছে না তাদের সাথে কোনো একটা মানে খুকির লাল জিলাপি খাওয়াই দিছে হ্যাঁ করে, যে এই কারণে তারা খুকির এই সুযোগটা করে দিছে? এটা যাচাই বাছাই করে খুকি পাওয়ার যোগ্য কিনা, ইনফরমেশন সরকার যেটা নিয়ম দিছে এই নিয়মে আছে কিনা, খুকির ওই অবস্থান কীরকম এটা বিবেচনা করি তো এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় যে না এই পাওয়ার যোগ্য। তো এই মহিলা খুকি কত বড় বেয়াদব আর কত বড় লুবি হইলে এই টাকা হাতায় নিতে পারে, আবার দর্শকদের কাছে আবার বলার জন্য চলে আসছে। দর্শক, তো আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াইতান্য, আপনারা ব্যাকে ভালো থাকেন, আজকের লাইভ বিদায় নিলাম, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, কালকে যদি ভালো থাকি বা বাইরে শপিংয়ের উদ্দেশ্যে না বাইরে তাহলে অবশ্যই ভিডিও দিও, আর যদি না দিই তাহলে তো ঈদের পরে পাবেন, আর তাড়াতাড়ি দিব না দেরিতে দিব আপনারাই কমেন্ট করে কিন্তু কইেন। দর্শক, তাই জেলে ভিডিও লইলে বিদায় লইলাম, ব্যাকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।